Welcome back to my channel Rainbow Paint Tech. Rainbow Paint Tech আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম কি বলেছিলাম আসুন একবার শুনে নি। তো পরে আমি আরো একটি ভিডিও নিয়ে আসব যেখানে টোটাল কাজটি কমপ্লিট হয়ে যাবার পরের ভিডিও। সেখানে আপনারা দেখতে পাবেন আমি বর্ডারে কি কালার ব্যবহার করেছি, স্কেটিং এ কি কালার ব্যবহার করেছি এবং কিভাবে সাজিয়েছি। তো আপনাদের দেওয়া কথা মতো চলে এলাম সেই ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি বাড়িটির রং করার টোটাল একদম কমপ্লিট ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। তো সবার প্রথমে বলে নিই, কালার লাগানোর আগে প্রথমে আমি কিন্তু এক কোট ইন্ডিগো ফ্লোরা সেম সিমেন্ট পেন্ট হিসাবে ব্যবহার করেছি এবং তারপরে লাগিয়েছি নেরোল্যাক পেন্টসের ড্যাম প্রোটেক্ট এক্সটেরিয়র প্রাইমার এবং তারপরেই কালার লাগিয়েছি নেরোল্যাক পেন্টসের ডাস্ট রেসিস্ট্যান্ট, সুরক্ষা ডাস্ট রেসিস্ট্যান্ট লাগিয়েছি 4352 কালার সেটটি এবং বর্ডারে ইউজ করেছি ইয়েলো কালার এবং স্কাটিংটিতে অর্থাৎ নিচের বর্ডারটিতে ব্যবহার করেছি টেরাকোটা কালার অর্থাৎ লালচে খয়েরি কালার। তো আপনারা দেখছেন সেই ভিডিও, আশা করি আপনাদের বাড়ির কালারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আপনারাও চাইলে এই কালার কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করে দেবেন। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাড়িটির কালার কম্বিনেশান কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো বাড়িটির ছবি আমি আপনাদের দেখালাম, ইয়েলো গ্রিন এবং টেরাকোটা এই তিনটে কালার ব্যবহার করেই কিন্তু পুরো বাড়িটি কালার করা হয়েছে। এটি খুব সুন্দর একটি কম্বিনেশান, আপনারা সবাই দেখুন। এটি বাড়ির ভেতরের অংশ, বাড়িটি আসলে দোতলাও রয়েছে এবং সেই সঙ্গে একতলাও ছাদও রয়েছে। তো আমি নিচ থেকে উপরের দিকে আপনাদের দেখাচ্ছি পরপর। এই যে দেখছেন বর্ডারে ইউজ করেছি ইয়েলো কালার। গ্রিল এবং দরজা জানলা এখনও পেইন্ট হয়নি, গ্রিল দরজা জানলা পরে পেইন্ট হবে। অসংখ্য ধন্যবাদ।